আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটা গিগ ক্রিয়েট করা। কিভাবে একটা গিগ ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। তো চলুন শুরু করি। সেটার জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা অন্য এক্সটেনশন দিয়ে ফাইবারে ঢুকলাম, সরি অন্য একটা ব্রাউজারের মধ্যে ফাইবারে ঢুকলাম। ঢুকার পর আমরা আজকে যে টিউটোরিয়ালটা তৈরি করব সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভার মাধ্যমে কিভাবে ডিজাইন করতে হয় আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। কিভাবে টাইটেল এসইও করতে হয়, কিভাবে ইউআরএল এসইও করতে হয়, কিভাবে ডিজাইনটা এসইও করতে হয়, কিভাবে আপনি এটা প্রমোট করবেন, এভরিথিং আমরা আজকে শিখব শুধু এই ক্লাসটার মধ্যে। ক্লাসটা একটু লং হবে, সবাই দেখবেন, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সম্পূর্ণ আমরা এ টু জেড সুন্দর করে শিখেছি, ভালোভাবে শিখেছি। এখন আমরা এটা গিগ ক্রিয়েট করব আজকে। তো আমি প্রথমত এখান থেকে ক্যানভা লিখে সার্চ করলাম। তো ক্যানভা লিখে সার্চ করার পর ফাইবারে দেখেন এখান থেকে ক্যানভার অনেকগুলো গিগ চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আই উইল ক্যানভা ইনস্টাগ্রাম টেমপ্লেট ফর ইউর ব্র্যান্ড, ব্র্যান্ডের জন্য সে ইনস্টাগ্রাম টেমপ্লেট তৈরি করবে। আই উইল ডিজাইন ইবুক, পিডিএফস, তারপর হচ্ছে ওয়ার্কবোর্ড এক্সেট্রা, এগুলো কি করবে এডিটেবল ইন ক্যানভা, এডিট করে দিবে ক্যানভার মাধ্যমে। এরপর কি করছে, সকল প্রকার প্রো সোশ্যাল মিডিয়া পোস্ট ক্যানভা টেমপ্লেট সে তৈরি করবে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি, সে এগুলো তৈরি করবে। আচ্ছা আমি আপনাকে একটু, তো আমরা এখান থেকে যেটা দেখলাম এখান থেকে এডিটেবল, উনি মানে সরি ক্যানভার মাধ্যমে সব কিছু এডিট করবে। তারপর মেক আর্টিস্ট অ্যান অল প্যাটার্ন অন ইউর ক্যানভাস, ক্যানভাস ক্যানভা এস না ক্যানভাস হবে না ক্যানভা হবে, ভুল করছে উনি। তো ক্যানভা টেমপ্লেট উনি সোশ্যাল মিডিয়ার জন্য ক্যানভা দিয়ে তৈরি করে এভরিথিং। তো দেখেন এরপর হচ্ছে আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা। জি জি বলেন। ক্যানভাস যে উনি লিখছে ওটা ভুল বলে নাই, ওইটা ঠিক মনে হয়। কারণ কি স্যার জানেন স্যার, ক্যানভাস দিয়ে স্যার অনেক ডিজাইন করা হয়, আর্ট টার্ট করা হয়, এটা আলাদা একটা। ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ দেখে নিই আমি একটু। রাইট, যাই হোক, তো আমরা এখান থেকে এগুলো একটু অন করে নেই, ওটা আমি ওভাবে দেখিনি, হতে পারে ক্যানভাসের ব্যাপারটা। তারপর যেটা আছে দেখেন, এরপর হচ্ছে ক্রিয়েট প্রফেশনাল ইউনিক ডিজাইন ইউজিং ক্যানভা। ক্যানভার মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতেছে তারা। তারপর হচ্ছে ফ্লায়ার পোস্টার এগুলো তৈরি করতেছে। দেখেন প্রত্যেকটা গিগে কিন্তু অর্ডার, এমন কোনো গিগ আমি দেখতেছি না যেটা অর্ডার পাচ্ছে না, প্রত্যেকটা গিগে। এখন নিচের দিকে গেলেও দেখেন প্রত্যেকটা গিগে কিছু না কিছু অর্ডার পাচ্ছে, দেখতেছেন। সো আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। আমি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ক্যানভার গিগ ওপেন করেছি। তো এখান থেকে বেশ কয়েকটা ক্যানভার গিগ যেহেতু ওপেন করেছি, তো আমরা এখান থেকে এখন এগুলো দেখে একটু আইডিয়া নিব। আইডিয়া নিয়ে নিয়ে সেটা একটা নোট প্যাডে কী করবো, নোট করব। তো আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে গুগল ট্রান্সলেটরে যাই। এখান থেকেও কিছু একটু জানার দরকার আছে, গুগল ট্রান্সলেটর, ট্রান্সলেটর এটা দেখাইতেছি একেবারেই বেসিক যারা তাদের জন্য, এটা আমি একেবারেই বেসিক যারা তাদের জন্য সেই বিষয়টা দেখাচ্ছি। এবং আমি সেম বিষয়টা একটু কপি করে আবার দুইটা ট্যাবে ওপেন করে নেই আপনাদের বোঝার সুবিধার জন্য। এবং এদিক দিয়ে এটা করে নিচ্ছি, ইভেন আমি আরেকটা নোট প্যাডও তৈরি করে নিচ্ছি, সরি এখান থেকে ইভেন একটা নোট প্যাডও নিচ্ছি, এই যে এদিক থেকে একটা নোট প্যাডও নিয়ে নিলাম এভরিথিং। এখন আমরা এটা নিয়ে কি করব, একটু রিচার্জ করব। ফার্স্ট অফ অল আই উইল ক্রিয়েট প্রফেশনাল ইউনিক ডিজাইন ইউজিং ক্যানভা। সে প্যাকেজটা কীভাবে সাজাইছে, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার। আচ্ছা এরপরে যেটা, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল পোস্ট ব্যানার, দেখেন এটা ডিজাইন ক্যানভা ইনস্টাগ্রাম টেমপ্লেট ফর ইউর ব্র্যান্ড। দেখেন ক্যানভার মাধ্যমে বেশিরভাগই কিন্তু ইনস্টাগ্রাম ডিজাইন করে, ইনস্টাগ্রামের জন্য।
সে কি করতেছে, ফ্লায়ার ডিজাইন, এটা আমার সাথে মিলে না, এই জন্য অর্ডারও কম, গ্রাফিক ডিজাইন ফ্লায়ার ডিজাইনে দিয়ে দিছে। আচ্ছা, এরপরে যেটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ব্যানার, এটা দিছে 444টা অর্ডার পাইছে। ডিজাইন ক্যানভার টেমপ্লেট ফর ইউর সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্যানভার মাধ্যমে সোশ্যাল মিডিয়া পোস্ট সে ডিজাইন করবে, আমরা এইটা দিতে পারি। আচ্ছা, এরপর যেটা আছে, আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা, সে কী করতেছে, যে কোনো মানে যে কোনো ডিজাইনই করবে ক্যানভার মাধ্যমে, সে দিছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। আর অন্যরা কী করতেছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার এগুলো দিছে। তো আমরা সরাসরি সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যেই এটা কী করব, দিয়ে দিব সরাসরি সোশ্যাল মিডিয়ার মধ্যেই। তো সোশ্যাল মিডিয়াতে যা যা আছে সব কিছুর জন্যই এখান থেকে ওরা কী করবে, খুঁজে পাবে। তাহলে চলুন এখান থেকে এটা দেখলাম, তাহলে আমরা কীভাবে দিব, আই উইল ডিজাইন ক্যানভা টেমপ্লেট ফর ইউর সোশ্যাল মিডিয়া পোস্ট। আচ্ছা, আমরা এটাও দেখি, এটাও দেখি, আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা, এই দুইটা থেকে যে কোনো একটা নেওয়া যায়। আই উইল ডিজাইন ক্যানভা টেমপ্লেট, এরপর দিচ্ছে আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা এডিটেবল, এটা গ্রহণযোগ্যতা আমি মনে করি না, গ্রহণযোগ্য না। আই উইল ডিজাইন ক্যানভা ইনস্টাগ্রাম টেমপ্লেট ফর ইউর ব্র্যান্ড। আচ্ছা, তো আমরা এটাকে একটু ইউনিক করে লিখি, এটাই নিলাম প্রথমত। এটা নেওয়ার পর আমরা একটু কি করব, এখান থেকে এসে সুন্দর করে পেস্ট করি, আই উইল ডিজাইন এ ক্যানভা টেমপ্লেট ফর ইউর সোশ্যাল মিডিয়া পোস্ট, আই উইল ডিজাইন ক্যানভা টেমপ্লেট, এই যে এখানে ভুল আছে, ক্যানভা ডিজাইন ক্যানভাস হবে না, ক্যানভা টেমপ্লেট ফর ইউর সোশ্যাল মিডিয়া পোস্টের দরকার নাই, বা পোস্টে দিলেও দিতে পারেন, সোশ্যাল মিডিয়া পোস্ট এটা রাখা যায়, এটা সুন্দর। তো এই টাইটেলটা খুবই সুন্দর, আমার কাছে পছন্দ হয়েছে, আমি এইটাই নিলাম। আচ্ছা, এরপর আমরা বিভিন্ন প্যাকেজগুলো একটু দেখি, সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের, যেমন এখানে ক্রিয়েট প্রফেশনাল ইউনিক ডিজাইন ইউজিং ক্যানভা প্রফেশনাল, আই উইল ক্রিয়েট প্রফেশনাল, এই কথাটা খুবই সুন্দর, এটা আমরা একটু নেই, নিয়ে দেখি এখান থেকে, আই উইল ডিজাইন আই উইল প্রফেশনাল, এটা যদি এখান থেকে অ্যাড করি তাহলে দেখি কেমন দেখায়, আই উইল প্রফেশনাল ইউনিক ডিজাইন ইউজিং ক্যানভা, ইউজিং ক্যানভা টেমপ্লেট ফর ইউর সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা অনেক সুন্দর হয়, এটাও দেওয়া যেতে পারে, প্রফেশনাল ইউনিক আই উইল, এটা সুন্দর আছে, এই এটা আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, ক্যানভাস না, ক্যানভা হবে। আচ্ছা, তো আমরা এটা নেওয়ার পর এখন আমরা যেগুলো দেখবো একটু প্যাকেজটা দেখি তারা কিভাবে সাজিয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে সুন্দর করে নেই, যারা ইংলিশে একটু দুর্বল তাদের জন্য আমার এই টিপসটা একটু কাজে লাগবে বেশি, এই জন্য এটা দিয়ে একটু দেখাচ্ছি ক্লিয়ার করে। এই মুহূর্তে আবার হাতের ডান দিকে চায়া দরকার নেই, ওখানে দেখেন। তো এখান থেকে আমরা একটু চেঞ্জ করি, কখনো কারো কোনো কিছু 100% কপি করলেই ব্যান, আপনাকে ব্যান করে দিবে। আমি দেই এখান থেকে ওয়েলকাম টু মাই ক্যানভা, ক্যানভা গিগ। আচ্ছা, আমি এখান থেকে দিলাম ওয়েলকাম, স্বাগতম, স্বাগতম আমার ক্যানভা গিগে, ওয়েলকাম টু মাই ক্যানভা গিগ। আচ্ছা, এরপর যেটা আছে, ইউ ক্যান এনি ইউনিক ডিজাইন বাই ক্যানভা, আই হ্যাভ আবার, এখান থেকে দিলাম 4 ইয়ার এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখান থেকে যদি আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন দিতে পারেন অথবা ক্যানভাও দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে ক্যানভাটাও দিয়ে দিতে পারেন। ক্যানভা, তবে সেম শব্দ একাধিকবার ইউজ না করাই বেটার, এটা পরবর্তীতে আপনার প্রবলেম হয় আর কি, দেখা যায়। এরপর যেটা আছে, আই ক্যান ডিজাইন সোশ্যাল মিডিয়া ফ্লায়ার পোস্টার তাম্বনেল, মানে এগুলো আপনি ডিজাইন করেন, এটা দিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে কি কি পাবে এখানে, ঠিক আছে,
তো এখানে হচ্ছে মাই সার্ভিস দিতে পারেন, মাই সার্ভিস। হুবহু কপি করবেন না, কপি করলে বিপদ আছে। মাই সার্ভিস, আমার পরিষেবা, এটার মধ্যে কি কি দেওয়া যেতে পারে? মেক ইউনিক অ্যান্ড ইউনিক কন্টেন্ট, এটা ঠিক আছে। তারপর হচ্ছে এডিটেবল, ফুলি এডিটেবল অ্যান্ড হাই কোয়ালিটি ইমেজ, এটাও ঠিক আছে। আচ্ছা, আমরা একটাকে ফলো করব না, আরও আরেকটার মধ্যে যাব। আমি আপনাকে যারা একেবারেই কিছু পারেন না তাদেরকে উদ্দেশ্য করে আমার এই টিউটোরিয়ালটা তৈরি করা, দেখেন কিভাবে তৈরি করবেন, অন্যরা কিভাবে কিভাবে দিচ্ছে এটা একটু ফলো করেন। দেখেন এখান থেকে কিভাবে তারা দিতেছে, প্রয়োজনে আরও 2টা 5টা 10টা 50টা গিগ আপনি ওপেন করেন, করে দেখেন তারা কিভাবে দিচ্ছে। নিচে যান, প্রয়োজনে আপনি নিউ সেলার আছেন, আপনি লেভেল 1কে ফলো করবেন, কোথায় এই স্যালারি ডিটেলস, শুধুমাত্র লেভেল 1কে ফলো করবেন, অ্যাপ্লাই, বাকিরা বাদ, শুধু লেভেল 1। তারা কিভাবে লেভেল 1 হয়েছে তাদের এটাকে আপনি ফলো করতে পারেন। তো আমি এখান থেকে, এই যে দেখেন ওরা কত সুন্দর করে দিতেছে, কিভাবে কি করতেছে, সে কি কি দিবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে, আপনি এখান থেকে দিতে পারেন কপি। তারপর আপনি এখান থেকে এটা দিতে পারেন, আচ্ছা মাই সার্ভিস, আপনার এটার দরকার নাই, পিডিএফ এগুলো দিবেন। তো আপনি এখান থেকে এটা দেন, পেস্ট করে এটা সুন্দর, আচ্ছা মাই সার্ভিস, আপনার এটার দরকার নেই, আপনি দিতে পারেন আই লিজেন ফলোয়িং এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, নিচের এই প্ল্যাটফর্মগুলো থেকে আপনি, বা আপনি মাই সার্ভিসের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো আপনি দিতে পারেন, মাই সার্ভিসের দরকার পড়ে না আপনি যদি এটা দেন। তাহলে এই যে দেখেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্কডইন, এগুলো কি করবেন, ডিজাইন করে দিবেন, এগুলো ডিজাইন করে দিবেন। তারপর কি কি প্রোভাইড করবেন, জেপিজি, পিএনজি, পিডিএফ এগুলো দিতে পারবেন, পিএনজি ফাইল দেওয়া যায়। তারপর হচ্ছে হোয়াই হায়ার মি, এটা দেন, কেন আসবেন এটা না দিয়ে হায়ার মি, হোয়াই হায়ার মি এটা দিতে পারেন। ডেলিভারি 1 টাইম, 100% স্যাটিসফাইড ক্লায়েন্ট, সন্তুষ্টি। তারপর হচ্ছে শব্দ আর সাউন্ড রেট। এরপরে আপনি এখান থেকে আরও কিছু দিতে পারেন, কি কি দিতে পারেন, আরও কি যে কোয়ালিটিগুলো আছে সেগুলো দিতে পারেন, যেমন রেসপন্স রেট, ফ্রেন্ডলি রেসপন্স, ফ্রেন্ডলি রেসপন্স এটাও দিতে পারেন। তো এগুলো দিলেন এবং অন্য অন্যগুলো আর একটু ফলো করে দেখেন তারা কি কি দিতেছে এখান থেকে। তো এগুলো একটু ফলো করবেন, এভরিথিং একটু ফলো করবেন, ফলো করে দেখবেন তারা কিভাবে কি দিচ্ছে সব কিছু একটু। আমি জাস্ট টিউটোরিয়ালের স্বার্থে দ্রুত করতেছি, আপনারা সব কিছু একটু ফলো করবেন, ফলো করে তারপরে এগুলো দিবেন। আর এগুলো একটু বাদ দিয়ে আপনারা এটা দিতে পারেন, আপনারা এখান থেকে এটা দিতে পারেন, কারণ ওটার যে বট আছে ওটা কিন্তু আপনাকে দেখবে যে আপনি কি করতেছেন, মানে কপি করতেছেন কি না এভরিথিং। উইথ ক্যানভা, তারপর হচ্ছে আই ক্যান ডিজাইন সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ফ্লায়ার, পোস্টার, কভার, ফটো, থাম্বনেল, গ্রাফিক ইউজিং ক্যানভা, ফুল এডিটেবল টেমপ্লেটস ইউজিং ক্যানভা, এটা দিতে পারেন ইউজিং ক্যানভা, এবং সম্পূর্ণ সম্পাদনযোগ্য, এটা ঠিক আছে, যেগুলো আপনি ডিজাইন করবেন এবং আপনি কেন তাদের চাইতে, অন টাইম ডেলিভারি, স্যাটিসফাই ক্লায়েন্ট, সাউন্ড রেট, ফ্রেন্ডলি রেসপন্স, এটা দিতে পারেন। দেখবেন একটু ভুল হয়েছে কি না সবগুলো একটু দেখে নেবেন, তারপর দেখার পর এখান থেকে দিবেন, এগুলো একটু দেখবেন, যেগুলো বড় হাতের দেওয়া উচিত সেগুলো একটু দেখবেন। এই বানান ভুল করা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার,
এবং খুবই খারাপ একটা বিষয়। সুন্দর করে দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলো আমরা দিলাম, এখন আমাদের যে কাজটা করতে হবে, সেট আপ করা হলো, এখন আমরা গিগটা সরাসরি গিগে চলে যাব। আমি এখান থেকে এখন সরাসরি গিগে যাচ্ছি, তবে গিগে যাওয়ার পূর্বে, আচ্ছা, আমার এই মুহূর্তে এখান থেকে 8টা বায়ার রিকোয়েস্ট আসছে, কিন্তু আমি আপনাদেরকে টিউটোরিয়ালের স্বার্থে এখন আর বায়ার রিকোয়েস্টগুলো দিচ্ছি না। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে এটা করলাম, এটাই তো আমাদের শেষ না, আরও তো কাজ আছে। কি আছে আমাদেরকে? এই যে তারা কি করছে, বিভিন্ন ট্যাম্পলেট তৈরি করছে, দেখছেন? আমাদের এরকম ট্যাম্পলেট তৈরি করে একটু দেখাইতে হবে উপরে, আমাকে যে অর্ডার করবে সেটার জন্য আমাকে কি করতে হবে, ট্যাম্পলেট তৈরি করতে হবে এরকম। সেটা কিসের মাধ্যমে তৈরি করব? ক্যানভার মাধ্যমে। তো চলুন আমরা ক্যানভার মাধ্যমে এটা তৈরি করে দেখাই কিভাবে ক্যানভার মাধ্যমে তৈরি করতে হয়। তো আমি এখান থেকে আসলাম ক্যানভায়, একটু বিষয়টা ফলো করেন। ক্যানভা, ক্যানভার লগ ইন। তো আমরা এখান থেকে ক্যানভায় আসার পর আমরা এখান থেকে কি করব, ক্যানভাতে এই ডিজাইনটা করব। তো আমরা প্রথমত ইনস্টাগ্রাম ট্যাম্পলেটগুলো তৈরি করি, আমরা বেশ কয়েকটা ইনস্টাগ্রাম ট্যাম্পলেট তৈরি করি। তারপর এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট এ ডিজাইনের উপরটা ক্লিক করলাম, ক্রিয়েট এ ডিজাইন, এটার উপর ক্লিক কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে ইনস্টাগ্রাম পোস্টে দেই, ইনস্টাগ্রাম পোস্ট। আমরা এখান থেকে ইনস্টাগ্রাম পোস্টে ডিজাইন করব। দেখেন অন্যরা যেটা যেভাবে করছে, ইনস্টাগ্রাম ট্যাম্পলেট, ট্যাম্পলেটগুলো কিভাবে তৈরি করা, দেন উনি যেটা করছে, এই যে ইনস্টাগ্রাম ট্যাম্পলেট, বেশিরভাগই কিন্তু এখান থেকে ইনস্টাগ্রামের বিভিন্ন ট্যাম্পলেট। তারপর আমরা যদি এখান থেকে দেখি, দেখেন ট্যাম্পলেটগুলো খুবই সুন্দর সুন্দর করে তৈরি করা। এটা ফেসবুক পোস্ট, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, এইগুলো বিভিন্ন ধরনের ট্যাম্পলেট আছে। উনি কী করছে, কী কী তৈরি করবে সরাসরি দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকেও ঠিক সেমভাবে এটা তৈরি করব। তো আমরা যাই, এই যে এখান থেকে বিভিন্ন ট্যাম্পলেট অলরেডি আছেও, আপনি এখান থেকে দেখতে পারেন বিভিন্ন ট্যাম্পলেট আছে। যেমন আমি এই ট্যাম্পলেটটা যদি একটু দেখি, একটা তৈরি করলাম, ও এটা দেখেন অ্যানিমেশনের মতো যাচ্ছে, এবং এই জুতোগুলোতে ওয়াটার মার্ক দেয়া। আচ্ছা, আমরা নতুন আয়টা তৈরি করে নিই, আমরা এই ট্যাম্পলেটটা নিলাম, এই যে এইটা, এটা এটা ভালো। দেন আমরা আরেকটা, আমরা আরেকটা ট্যাম্পলেট নিই, এভাবে বেশ কয়েকটা ট্যাম্পলেট তৈরি করব। তো আমরা এটার মধ্যে যাই, এর পরবর্তীতে দেখি, এই যে এই ট্যাম্পলেটটা খুবই সুন্দর একটা ট্যাম্পলেট, এখান থেকে এই ট্যাম্পলেটটা নেওয়া যেতে পারে, এই যে এটা। তারপর আমরা একটু এডিট করব, এডিট করে দেখব। দেখেন এখান থেকে ট্যাম্পলেটটা সুন্দর। আচ্ছা, এরপর আরেকটা ট্যাম্পলেট নেই, তো এখান থেকে এটা দেখলাম, এই ট্যাম্পলেটটা খুবই সুন্দর। তো আমরা এখান থেকে এই ট্যাম্পলেটটাও নেই দেখানোর সুবিধার্থে। দেন এখান থেকে আমরা এটাকে, এখান থেকে আরেকটা কপি করলাম এখানে। দেন আমরা আরেকটা ট্যাম্পলেট নিব। দেখেন ক্যানভার মধ্যে অনেক ট্যাম্পলেট আছে, এই যে প্রো ট্যাম্পলেটগুলো নেওয়ার দরকার নেই, ফ্রি যেগুলো আছে, ফ্রিতে অনেক আছে, আপনি ফ্রিগুলো নেবেন, পেডগুলো দরকার নেই। এই যে এটা সুন্দর একটা ট্যাম্পলেট, আপনি এটাও নিতে পারেন। দেন আরেকটা আমি তৈরি করি এখান থেকে, দেখেন এই ট্যাম্পলেটটাও মোটামুটি কিন্তু সুন্দর একটা ট্যাম্পলেট, এটাও নেওয়া যেতে পারে। দেন আমরা আরেকটা ট্যাম্পলেট নেব, এই যে এটাও সুন্দর, ইভেন এই যে এই ট্যাম্পলেটটা, এটাও নিতে পারেন, এই যে এই ট্যাম্পলেটটাও নেওয়া যায়, বাট এটা হচ্ছে প্রো। তো আমরা এখান থেকে এই যে ফ্রি এই ট্যাম্পলেটটা নিলাম। প্রো ট্যাম্পলেটগুলো যদি একটু সুন্দর হয়, তারপর আমরা এই ট্যাম্পলেটটা নিতে পারি, এই ট্যাম্পলেটটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু দ্রুত করছি আর কি, দেখেন আমি একে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে ভিডিও, ভিডিওগুলো নিব না, বাট এগুলো হচ্ছে পেইড, পেইডগুলো একটু মানে বেটার হয়, বেটার হলেও যেহেতু পেইড, আমরা পেইডগুলো নিচ্ছি না। এই যে এখান থেকে নয়টা নিয়ে নেওয়া হয়েছে, দেখেন এটা খুব সুন্দর একটা, বাট এটা প্রো, পেইড করে নিতে হবে। তারপর হচ্ছে ঈদ উল ফিতর একটা আছে, এই যে এই ট্যাম্পলেটটাও খুব গুড, এই ট্যাম্পলেটটাও খুব সুন্দর, আমরা এই ট্যাম্পলেটটাও নিব, এই ট্যাম্পলেটটাও নিব।
দেখেন এই টেমপ্লেটটা ফ্রিতে, এটাও খুব অনেক সুন্দর একটা টেমপ্লেট, আমি ফ্রিতে এই টেমপ্লেটটা নিচ্ছি। দেখেন এখান থেকে অনেক টেমপ্লেট, তো এখান থেকে 12টা টেমপ্লেট নিয়েছি, এগুলো কি এডিট করলে হবে আমি প্রথমটা ডিলিট করে দিই, কারণ এটা হচ্ছে ভিডিও রিলেটেড এবং এটা কখনো কি করা যাবে না, ডাউনলোড করা যাবে না, কারণ এটা হচ্ছে আপনার একটা ওয়াটারমার্ক দেওয়া পেইড একটা ইমেজ ইউজ করা। তো আমরা এখান থেকে অন্য একটা কিছু ইউজ করতে পারি, তো এলিমেন্টের মধ্যে এখান থেকে দিতে পারি কি স্পিকার, আমি এখান থেকে স্পিকার লিখলাম। স্পিকার লিখার পর আচ্ছা কেউ একজন নতুন সম্ভবত যুক্ত হয়েছে, আবার না একজন চলে গেছেন। আচ্ছা তো আমি এখান থেকে এটা লিখলাম, লিখার পর আচ্ছা প্রো 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 আচ্ছা ফ্রি, ফ্রিতে মনে হয় একটা পাওয়া গেছে, আমি এটাকে অ্যাড করব ওখানে, আমি এটাকে ওখানে অ্যাড করলাম এবং এটাকে এই পাশ দিয়ে একটু বড় করে দিই, অ্যাড করে দিলাম। বাট এই টেমপ্লেটটা এভাবেই থাক, এটাও এভাবেই থাক, এটাও এভাবেই রাখলাম। আচ্ছা এখানে সম্ভবত একটা ওয়াটার মার্ক আছে কোথায় জানি, দেখলাম ওই যে ওইটার ব্যাকগ্রাউন্ডে, তো আমি এটার জন্য এটাকেও ডিলিট করে দিলাম, কারণ পেইড যদি কোনো কিছু থাকে তাহলে আপনাকে ডাউনলোড করতে দিবে না। ঠিক আছে আমি এখান থেকে একটা ফ্লাওয়ার নিই, FL ফ্লাওয়ার ফ্লাওয়ার্স, কিছু ফুল নিলাম, যেমন আমি এটা এটা এখন এসে এটার সাথে অ্যাডজাস্ট করে বসাবো, এটার সাথে অ্যাডজাস্ট করে বসাইলাম, সাপোজ এটার সাথে এভাবে অ্যাডজাস্ট করে বসাইলাম হয়ে গেল, বা এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য এটা নেওয়া যেতে পারে, এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। তো আমি এটাকে একটু ছোট করে নেই, আমি এই পাশে একটু চাপিয়ে রাখি, জাস্ট আমি একটু এডিট করতেছি, এটাও সম্পূর্ণ ফ্রি, এটাও ফ্রি, এবং এখান থেকে একটা ক্যানভার ওয়াটারমার্ক আছে, সেজন্য আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। নয়টা নয়টা টেমপ্লেট নিয়েছে, সুন্দর করে আমরা নয়টা টেমপ্লেট নিয়েছি। এখন আমরা এই টেমপ্লেটগুলো কী করব, একটু ডাউনলোড করব, আপনাদেরকে একটু দেখাই একটু এখান থেকে কী করব, ডাউনলোড উইথ ক্যানভা প্রো। আচ্ছা এখান থেকে ডাউনলোড হচ্ছে না, কারণ এখানে কোনো একটা জায়গা মনে হয় ক্যানভার ওয়াটার মার্ক আছে, কোথায় আছে আমি জানি না, হয়তো যদি থাকে আপনাদের চোখে পড়ে বলবেন, এই মুহূর্তে দেখতেছি কোনোটার মধ্যে তো ওয়াটার মার্ক নেই, ক্যানভার ওয়াটার মার্ক নেই, তাহলে সবগুলোই তো ফ্রি, তাহলে পেইড করতে হবে কেন, সবগুলোই কিন্তু ফ্রি, বাট এখান থেকে বলতেছে পেইড করতে হবে। ও আচ্ছা আচ্ছা এটার জন্য পেইড করতে হবে, এই ডিজাইনটা কোথায়, এত সুন্দর একটা ডিজাইন কোথায় কোথায় ছিল, সম্ভবত এইটা, ও আচ্ছা এই যে ওয়াটার মার্ক দেওয়া, এবার ঠিক আছে, এখন আবার এই যে ফ্রিতে দিবে, এই যে এখন ফ্রি সম্পূর্ণ। এই যে আমি এইখান থেকে নয়টা কি করলাম টেমপ্লেট ডাউনলোড করবো, এখন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটা সম্পূর্ণ ডিজাইন করব। আজকে খুবই গুরুত্বপূর্ণ এটা, যদিও খুব লম্বা একটা সময়, তারপর আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো আমি এখান থেকে যেটা করব, এই যে ডাউনলোড করে ফেলতেছি, ডাউনলোড হয়ে যাচ্ছে, এখন এটা আমরা সরাসরি এখানে বসাতে পারবো না, কারণ এটা আবার আমরা ইচ্ছা করলে সরাসরি এখন এখানে বসাতে পারবো না, কারণ এটার মধ্যেও এরকম ছোটো ছোটো করে আবার তৈরি করে নিতে হবে। ঠিক আছে এই যে তৈরি করে নিতে হবে ক্যানভাস সোশ্যাল মিডিয়া টেম্পলেটস, তো আমরা এগুলো এভাবে অ্যাড করব। তো ঠিক আছে এই যে ডাউনলোড হয়ে গেল, এটা আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, কোথায় ডাউনলোড হবে, অবশ্যই ডাউনলোড ফাইলে,
সকল সবকিছু ডাউনলোড হয় কোথায়? ডাউনলোড ফাইলেই হয়। তো হয়ে গেছে, তো এখান থেকে আমরা কি করব? ক্যানভা, এই যে এটার মধ্যে ডাউনলোড হয়েছে। এটা একটা জিপ ফাইল করা, সবাই একটু দেখেন এই যে ফাইলটা, এটা কিন্তু একটা জিপ ফাইল করা। এই জিপ ফাইলটাকে এখন কি করতে হবে? আনজিপ করতে হবে। আনজিপ, এই যে এখান থেকে এক্সট্রাক্ট অল, এটার মধ্যে ক্লিক করার পর এটাকে আমরা কি করব, আনজিপ করে নেব। আনজিপ করা হয়ে গেলে এখন আমরা এটার ভিতর ঢুকলাম। এই যে আমাদের টেমপ্লেটগুলো মাত্র ডাউনলোড করা হয়েছে। এখন আমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এখন এখান থেকে আমাদের আবার কি করতে হবে, ক্যানভাতে ঢোকার পর আবার এখন ওই যে আমরা ইন্টারফেসটা দেখতেছি না, ওখান থেকে যে আমাদের ডিজাইন, এটার যে সাইজ এটা হচ্ছে 550x370, আমরা সেম সাইজ নিয়ে কি করব, একটা টেমপ্লেট তৈরি করব। তো আমরা এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করলাম, তাহলে এখান থেকে 550x370 লিখে এখানে ক্লিক করলাম, কারণ আমি আগেই লিখে রেখেছিলাম, এর জন্য সাজেশনে দেখাচ্ছে। আচ্ছা লিখলাম। এখন প্রশ্ন হলো আমাদেরকে গিগটা তৈরি করার জন্য, গিগে তাম্বনেলটা তৈরি করার জন্য, এই যে এখান থেকে আমরা একটু আইডিয়া করে নেই, আপনাদেরকে একেবারে আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখেন ওরা কি করছে, ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস এই কথাটা লিখছে। তাহলে আমরা একটা কালার দেই, সাপোজ সেম কালারটাই দেই। এটা কি কালার ছিল, আচ্ছা আমি এঁটে দিলাম। তারপর এখান থেকে কি দিব, ক্যানভাস সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস। আমরা একটু অলস প্রকৃতির, আমরা এত কষ্ট করে লিখব না, লেখার সময় নেই। ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস, ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস। আচ্ছা যদিও আমার কথা কম শোনে, ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস, আচ্ছা এটা লিখলাম, কন্ট্রোল সি। তো এটা লেখার পর আমরা এখান থেকে কি করব, আমরা যাকে ফলো করেছিলাম ওটাকে, ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস, দেখতে পাচ্ছেন? তো আমরা এখান থেকে এটাকে কি করব, পেস্ট। আমি এটাকে কি করলাম, পেস্ট করলাম। তো পেস্ট করার পর আমরা দেখেন কিভাবে করতেছে, ক্যানভা সিটা আমি একটু বড় হাতের করে নিলাম, ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস, এটাকে এখান থেকে একটু সুন্দর করে এবং এখান থেকে একটু বোল্ড করে নিলাম। যদিও ওরা এখানে কি করছে, মানে সিস্টেমটা একটু অন্যরকম করছে, বাট আমরাও এটাকে একটু অন্যরকম করব। তো এখান থেকে ওরা যেটা হোয়াইট কালার ব্যবহার করছে, বাট আমরা ক্যানভা এই কথাটাকে কি করব, একটা অন্য একটা ফন্ট দেই। কি ফন্ট দেওয়া যায়, ইমপ্যাক্ট ফন্ট দেই, এটা দিলাম। এবং টোটাল এটাকে আমরা একটা কি করি, কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দেই, যেটা সবচেয়ে বেটার হয়। হোয়াইট কালার করে দিলে এটাকে একটু ডিপ কালার করা উচিত, তাহলে হোয়াইট কালারটা সবচেয়ে বেটার হবে, বেটারভাবে দেখা যাবে। এই যে এখান থেকে এটাকে কি করলাম, একটু ডিপ করে দিলাম, তাহলে কিন্তু এখান থেকে হোয়াইট কালারটা বেটারভাবে আমাদের সামনে দেখা যাচ্ছে। তো এখান থেকে এটাকে ডিপ করার পর এখন আমরা এখান থেকে কি করতে পারি, একটা এখানে দেখেন এটার নিচে কিন্তু আরেকটা ডিজাইন কাজ করতেছে, সেটা কিন্তু এখান থেকে অ্যাড করে দিয়েছে। তো আমরা সেটাও অ্যাড করব কিভাবে, আমি এখান থেকে লিখি, এলিমেন্টস থেকে এখানে গিয়ে লিখলাম বিউটি। আমি এখান থেকে বিউটি লিখলাম, সবাই একটু ভালোভাবে ফলো করেন। বিউটি লেখার পর দেখেন কি কি আসবে, যেগুলো আসছে বেশিরভাগই কিন্তু প্রো, পি খুব কম। তো আমি এখান থেকে নাইস গার্ল লিখি, নাইস গার্ল।
দেখেন বেশি মোস্ট যেগুলো সেগুলো কিন্তু অনেক সুন্দর, যেগুলো সেগুলো কিন্তু পেইড, ফ্রিতে খুব কমে দিচ্ছে, ফ্রিতে খুব কমে দিচ্ছে। আচ্ছা আমরা আগে যে অপশনটা ছিলাম ওটাতে যাই, সরি আমি ভুল করে এখানে চলে আসছি, ও মাই গড। আচ্ছা আচ্ছা আমি একটু কালারটা আবার চেঞ্জ করে দিয়েছিলাম, পূর্বের মতো কালারটা দেই। একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, অনেকে হয়তো একটু বোরিং লাগতে পারে কিন্তু টেনশনের কিছুই নেই। তো আমি এখান থেকে আবার পূর্বের মতো করে একটু দিচ্ছি, কারণ এটা আমি ভুল করে ডিলিট করে দিয়েছিলাম। তো আমি এটাকে একটু ছোট করে দিলাম, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ক্যানভাস সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ইভেন এটাকে বোল্ড সিলেকশন দেন বোল্ড উপরে নিলাম। ক্যানভাটাকে আমি একটু অন্য ফন্টে নেই, অ্যাকশন ফন্ট এটা দিয়ে দিলাম, দেন আমরা এখান থেকে ডিজাইনটা আপলোড করব। তো এখান থেকে আমরা কি করতে পারি, বিভিন্ন এলিমেন্টে যাই, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের উপরটা ক্লিক করি, দেখি কি কি আছে এখান থেকে, অনেক কিছু আছে। তো আমরা চাইলে এটা অ্যাড করতে পারি, এটা টোটাল এটার মধ্যে দিলাম, দেওয়ার পর এটা একটু ওয়াটার মার্ক করে দিব যেন সুন্দর দেখায়, ঠিক আছে। তো এটা আমরা অ্যাড করি, সবাই কি আছেন আমি একটু দেখতে চাই, সবাই ঘুমিয়ে পড়ছেন কি না। ঘুম পাচ্ছে কার কার, কার কার ঘুম পাচ্ছে বলেন তো, কেউরই ঘুম পাইতেছে না। হ্যালো, তো আচ্ছা এই যে এটা দিলাম, এখন আমরা কি করব, আমরা যে ডিজাইনগুলো করেছি সেই ডিজাইনগুলো এখানে আপলোড করব। তো এটার জন্য আমাদের এই যে আপলোড নামে একটা অপশন আছে, এটার মধ্যে কি করতে হবে, ক্লিক করতে হবে, দেন আপলোড মিডিয়ার মধ্যে একটা ক্লিক করলাম, তারপর ডিভাইসের মধ্যে ক্লিক করলাম। ডিভাইসের মধ্যে ক্লিক করার পর এটা আমাদের পিসিতে নিয়ে যাবে, তো আমাদের পিসিতে নিয়ে আসছে। এখন আমরা এখান থেকে কি করব, এই যে ডিজাইনগুলো সবগুলো কি করব, একটু আপলোড করে দিব। এই যে এখান থেকে কি করলাম, সবগুলো আপলোড করে দিব, দেখবেন এখানে চলে আসছে সবগুলো ডিজাইন চলে আসছে, মানে আমরা এখান থেকে কি করলাম, আপলোড করে দিচ্ছি, ঠিক সেম ভাবে আপলোড করা হয়েছে। আচ্ছা আমাদের যে এই ইমেজটা, এটাকে আমরা কি করব, একটু বড় করি, এটা ওয়াটার মার্কের মতো নিচে রাখবো, এটা এখান থেকে একটু ওয়াটার মার্কের মতো একটু কমিয়ে দেই অপাসিটিটা, এই যে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পর এটাকে পারফেক্ট ওয়েতে এখানে বসাই এবং এটাকে কি করব, সেন্ড টু ব্যাকে পাঠাই। আচ্ছা এটা এমনিতেও ব্যাকে থাকলে যে কাজ করে সেম কাজটাই করবে, এবং এইটাকে আমি যদি বিং টু ফন্টে নিয়ে আসি তাহলে হলো, ওটা এখানে থাকলেও সমস্যা নেই। দেখেন একটা ওয়াটারমার্ক কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা ওয়াটারমার্ক হয়ে গেছে। দেন আমরা এটাকে একটু বড় করি, আচ্ছা এটাকে বারবার বাধা দিবে এই জন্য এটাকে একটু লক করে নিলাম, এই যে এটাকে লক করে নিলাম। এখন আমরা যে কোনো কাজটা করতে পারবো, এটাকে একটু বড় করে নিলাম, এটাকে এখানে পারফেক্টলি বসাইলাম, এবং এই যে আমরা এই টেমপ্লেট ডিজাইনগুলো এখান থেকে সুন্দর করে বসাবো, যেমনটা বসিয়েছে তারা, এই যে এখান থেকে যেমনটা তারা বসিয়েছে, তারা একটা সাইজে তিনটা করে দিয়েছে, আমরা একটু দুইটা করে দিব। আমরা কি করব, দুইটা করে বসাবো, এই যে এখান থেকে একটা বসালাম, দেন এখান থেকে এটাকে একটু বসাই, দুটাকে সেম সাইজ নিয়ে বসাইতে হবে, একটা বড় একটা ছোট, এই কাজটা কখনো করা যাবে না, দুটা সেম সাইজ হইতে হবে। হ্যাঁ হইল, একটু গ্যাপ রেখে দেই, ঠিক সেম সিস্টেমে এটাকেও দেই, ইভেন এটাকেও একসাথে করি, দুটাকে একসাথে সিরিয়ালি একসাথে বসাই। বসানোর পর দুইটাকে একসাথে সিলেকশন করি, একটু ছোট করি, ছোট করে এখানে এসে একটু সুন্দর করে, এই যে এটার সাথে মিল রেখে পারফেক্টলি বসানো হলো। দেন এটাকে এটার সাথে করে
সেম একটু বড় করলাম, ইভেন এটাকে একটু নিচে নিয়ে আসলাম হালকা। নিচে নিয়ে আসার পর এটাকে হালকা একটু এই পাশে নিয়ে আস, যেন আগের মতো দেখতে সুন্দর দেখায়। এমন করেছি নিচে আর একটা রাখার মতো জায়গা নেই, এই সবগুলোকে একটু ছোটো করি। সবগুলোকেই একটু ছোটো করার পর নিচে আরও দুইটা বসাই। নিচে আর কোন দুইটা বাকি আছে একটু দেখি, এখান থেকে আরও অনেকগুলো আছে, তো আমরা এটা বসাই। আচ্ছা, এটা বাদ রাখি, এটা বসাই এবং এটা বসাই, এই দুটা বসাই এই নিচে। এই যে এটাকে একটু ছোটো করলাম, তবে কিসের মতো, ওটার মতো ছোটো করতে হবে, সমস্যা নাই, ওটার মতো এমনিতেই ছোটো হবে, আমরা যখন বসাবো তখন এমনিতেই ছোটো হবে, চিন্তা করার কিছুই নেই। এই যে সাইজটা নির্ধারণ করলাম, দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, দেন এইটার সাথে এনে বসাইলাম, একটু হালকা নিচে নিয়ে গেলাম, দেন এটাকে একটু ছোট করে দিলাম, আর একটু ছোট করতে হবে। করার পর এটাকে হালকা একটু গ্যাপ পূর্বেরটা মতো, এই যে এটাকে স্বাভাবিকলি একটু গ্যাপ করে দেই। দেখেন হয়ে গেছে। দেন আমি এই সবগুলোকে একসাথে সিলেকশন করি, করে বাকি প্লেসটা ফিল আপ করার জন্য এই যে সেম সাইজ নিয়ে এটা কি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, বা চাইলে একটু হালকা ছোট করতে পারি, দরকার নেই। দেখেন ওদের মতো সুন্দর করে একটা টেমপ্লেট কি করে ফেলেছি, আমরা তৈরি করে ফেলেছি কিসের মাধ্যমে, ক্যানভার মাধ্যমে। এখন আমরা তাদেরকে আরেকটু ফলো করব। এখান থেকে তারা কি করছে, মোবাইলের মাধ্যমে এটা দেখাইছে, ঠিক আছে। তো আমরা এইখান থেকে আর একটা পলিসি কাজ করাবো, আমরা সেম তাদেরকে কপি করব না। তো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা কোন কোন কাজগুলো করব সেটার জন্য আমি এটাকে একটু নিচে নিয়ে যাই, হালকা এটাকে একটু নিচে নিয়ে যাই। আমরা এখান থেকে ফাইবারের একটা লিংক বসাই নিয়েছে, আমরা ফাইবারের কাজটা করতেছি। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে আর কি কিসের জন্য ট্যাবলেটগুলো তৈরি করব, ফেসবুক টুইটার, আমরা এখন এই এলিমেন্টস থেকে এটা সার্চ করব, ফেসবুক, ফেস বি ডাবল কো ফেসবুক। আচ্ছা, অনেকটা ওটাও ছিল, ফেসবুক ফেসবুক। আচ্ছা, এই যে এটা বসাইলাম। আমরা এখান থেকে যার যার কাজটা করব, ফেসবুকের জন্য করব, ইনস্টাগ্রামের জন্য করব। আমরা এখন কি লিখতে পারি, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম চলে আসছে। আমরা যে ডিজাইনগুলো করব ফেসবুকের জন্য, টুইটারের জন্য, ইভেন ইনস্টাগ্রামের জন্য, এগুলো একসাথে করতেছি, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টুইটার টুইটারের জন্য করব, টুইটার। টুইটারের জন্য করব, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার, ফাইবার তো উপরেই থাকবে, এক্সক্লুসিভ অন ফাইবার, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন আর কি কি থাকতে পারে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডইন আর কি কি থাকতে পারে বলেন। আর কি কি থাকতে পারে, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট, রাইট। বানান তো ভুল হয়েছেই, পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্টের আইকন চলে আসছে। আচ্ছা, আমরা এটা কোথায় বসাবো, সরি পিন্টারেস্ট কই গেছে, রাগ করে চলে গেছে, তাই তো, সমস্যা নেই। পাবজি কে কে খেলেন এখন, কেউ কি পাবজি লাভার আছেন যারা পাবজি খেলেন? আচ্ছা, আমরা সরাসরি এগুলো না লিখে লিখে সোশ্যাল মিডিয়া আইকন, মিডিয়া আইকনস, তাহলে হবে, সব আইকন চলে আসবে। টুইটার দিলাম, ফেসবুক দিলাম, লিঙ্কডইন দিলাম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম দিলাম, ও ইউটিউব, ইউটিউবটাও দেওয়া যায়।
ইউটিউবের জন্য তো আমরা করব, করতেই পারি স্বাভাবিকলি। পিন্টারেস্ট ইন সব কিছু দেওয়া হয়েছে, বাকি ছিল কোনটা? শুধুমাত্র ইউটিউব, আমরা ইউটিউবকেই দেই, এটাকে ঠকিয়ে রেখে রেখে লাভ নাই। ইউটিউব বলবে সবার কোনো অপরাধ নাই, আমার কি অপরাধ? ইউটিউবকে আমরা ঠকাবো না, আমরা কাউকে ঠকাইনি টোটালি, ইউটিউবকেও সহ আমরা সবাইকে নিয়ে যাব। তারপর আমরা এই ফাইবার, ফাইবারটা হচ্ছে সবার বড় বড় ভাই হিসেবে, কারণ ফাইবারে কাজ করতেছি, তাদের লোগোটা না দিলে হয়তো তাদের মন খারাপ করতে পারে, তাই আমি তাদের লোগোটাও দিয়ে দিলাম। ফাইবার এখান থেকে ফাইবারে এটা বসাইলাম, এখান থেকে একটু দেই, এই হচ্ছে বিষয়। তো এখান থেকে সবগুলো বুঝিয়ে দিলাম। ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, দেখেন ক্যানভা আমাদের টাইটেলটা কি ছিল সবার মনে আছে? আমি একটু টাইটেলটা দেখি, প্রফেশনাল ইউনিক ডিজাইন উইথ ইন ক্যানভা টেমপ্লেট ইউর সোশ্যাল মিডিয়া পোস্ট, বা সোশ্যাল মিডিয়া পোস্ট নাও দিতে পারি, সোশ্যাল মিডিয়া দিতে পারি, শুধু পোস্টের জন্য না, সোশ্যাল মিডিয়া সব কিছুর জন্যই, ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা করলাম, দেখেন কারো কি কোনো জায়গায় কোনো ভুল আছে কি না একটু দেখেন, নেই। তারপর আমরা একটু অন্যদেরকে একটু ফলো করে আসি, আবার সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস, ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস, তারা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েছে, আমরা দিয়েছি ব্ল্যাক, তো হোয়াইটটাও ইচ্ছা করলে দিতে পারি, তবে আমার কাছে মনে হচ্ছে যে ব্ল্যাকটাই বেটার, একটু হোয়াইট দিয়ে দেখি। ব্ল্যাকটাই ভালো লাগছে, ব্ল্যাকটাই থাক। আচ্ছা হোয়াইট দিয়ে দেখি, যেটা চোখেই দেখা যায় না, এটা দিয়ে দেখি, না এটাও খুব বেশি এটা ভালো দেখায় না, তাহলে ব্ল্যাকটাই বেটার, ব্ল্যাক। স্ট্যান্ডার্ড টেমপ্লেটস এভরিথিং আছে, টেমপ্লেটসের টিটা কি বড় হাতের করে দেই, কেমন? এর মধ্যে কি টিকটক পড়ে? জি টিকটক টিকটকের কোনো ডিজাইন করা লাগে না, মানে এটা এমনি 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 না, টিকটকের কোনো ডিজাইন ওইভাবে কেউ করায় না, এই জন্য দেয়নি। তো আমরা এটা কি করলাম, সুন্দর করে এটা তৈরি করে ফেললাম, এখন আমরা এটা গিগ ইমেজ হিসাবে বসাবো। আচ্ছা এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা যেটা করব আমাদের কাজটা শুরু করে ফেলি, ঠিক আছে? তো আমরা আমাদের কাজটা কি করব, শুরু করে ফেলবো। তো এই হচ্ছে আমাদের ফাইবার, এ হচ্ছে ফাইবারে আমাদের ড্যাশবোর্ড, দেখেন একজন বায়ার রিকোয়েস্ট আসছে, প্লিজ আই নিড সামওয়ান টু প্রমোট মাই ওয়েবসাইট। আচ্ছা আই নিডস, প্লিজ দয়া করে, আই নিড, আমার প্রয়োজন সামওয়ান, কাউকে, টু প্রমোট, টু প্রমোট, প্রমোট করতে মাই ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটাকে, টু গেইন 50K ভিজিটর পার ডেইলি, পার ডেইলি না তো পার ডে হবে, ঠিক না চিত্রা আপু, সরি শারমিন আপু? পার ডে হবে, পার আবার ডেলি হয় কিভাবে? হ্যাঁ তাহলে তো পারটা তুলে দিলে হইতো, ভিজিটর ডেইলি হইলে বেটার, আর পার দিলে ডে হবে, হ্যাঁ পার ডেলি না, শুধু ডেলি নয়তো পার ডে, সেটাই, হ্যাঁ আবার ঠিক আছে। তো আমরা কি করব, গিগ, এই যে গিগের মধ্যে যাব, গিগের মধ্যে যাওয়ার পর আমরা এখান থেকে একটা অপশান পাব, ক্রিয়েট এ গিগ, নিউ গিগ, এটার মধ্যে একটু কষ্ট করে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে একটু কষ্ট করে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সিক্রেট বিষয় আছে, সেই সিক্রেট বিষয়টা হচ্ছে আমরা যখন এখান থেকে সার্চ দিয়েছিলাম, কি লিখে সার্চ করেছিলাম, ক্যানভা, তো ক্যানভা লিখে সার্চ করার পর দেখেন এখান থেকে কিছু বিষয় আসছিল, ক্যানভা ডিজাইন, ক্যানভা টেমপ্লেট, ক্যানভা ইনস্টাগ্রাম, ক্যানভা লোগো, অর্থাৎ এগুলো লিখে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে। তা আমরা এইটা আগে নিব, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন, আচ্ছা আমি একটু মুখে বলে নেই, ক্যানভা ডিজাইন, ক্যানভা টেমপ্লেট, ক্যানভা ইনস্টাগ্রাম, ক্যানভা ডিজাইন, ক্যানভা টেমপ্লেট, ক্যানভা ইনস্টাগ্রাম, ক্যানভা লোগো, ক্যানভা ডিজাইনার, ক্যানভা ইনস্টাগ্রাম পোস্ট, ক্যানভা ইনস্টাগ্রাম পোস্ট,
আমার ভয়েস ভালোভাবে তারা শুনে না, মন খারাপ করে। দেখছেন টেমপ্লেটস, ইনস্টাগ্রাম কেন বা হবে, কারণ আমার রেকর্ড দুইটা একসাথে, তো এই জন্য কথাটা বারবার রিপ্লাই করে, এই জন্য দুইটা একসাথে শুনতে গিয়ে সে আবার প্রবলেম হয়ে পড়ে। ক্যানভা, তারপর হচ্ছে ডিজাইনার, ক্যানভা ডিজাইনার হবে, ক্যানভা ডিজাইনার, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, আচ্ছা এই পর্যন্ত রাখলাম। তো আমরা এটাকে কি করব, এটাকে টাইটেল হিসাবে ব্যবহার করব, কারণ এখান থেকে এই সিক্রেটটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফার্স্ট অফ অল এখানে যা লিখব সব এটা আমার টাইটেল এসই হয়ে যাবে। তো মানুষ যেহেতু, পাবলিক যেহেতু, সরি পাবলিক যেহেতু এই বিষয়টা লিখে সবচাইতে বেশি সার্চ করে, মানে এই এই বিষয়গুলো লিখে যেহেতু বেশি সার্চ করে, তাই এই বিষয়গুলো আমি এই আমার এসইও টাইটেলে রাখবো। যেমন আমি ওনাকে যদি একটু দেখাই, দেখেন উনি কি বলছে, মেক এডিটেবল সোশ্যাল মিডিয়া ডিজাইন অ্যান্ড ক্যানভা টেমপ্লেট, এই যে এখানে আছে মেক এডিটেবল সোশ্যাল মিডিয়া ডিজাইন অ্যান্ড ক্যানভা টেমপ্লেট, ঠিক আমাদের এই টাইটেলে এটা থাকবে না। আমাদের টাইটেলে সবচাইতে মানুষ যেটা লিখে সার্চ করে বেশি, সেই সবগুলো আমাদের টাইটেলে থাকবে। তাতে কি হবে, আমাদের এটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি, অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা আমরা এগুলো নিয়েছি কোথায়, আচ্ছা এটা কপি করলাম। তো প্রথমত এটা দিব কাট, কপি, কপি করে আমরা এখান থেকে এই যে এটা দিয়ে দিলাম, তবে যেন একটু সুন্দর দেখায় এটার জন্য দিলাম। একটা আছে শর্ট টাইটেল অ্যান্ড অ্যাট্রাক্ট মোর বায়ার, শর্ট টাইটেলগুলো বায়াররা কী করে পছন্দ করে বেশি, বাই ডিফল্ট থাকে আই উইল, তো আমি এখান থেকে আই উইল ডু দিলাম। পরবর্তীতে আমরা চেঞ্জ করব, আই উইল ডু ক্যানভা, ক্যানভা ডিজাইন টেমপ্লেট, ক্যানভা ডিজাইন টেমপ্লেট, আচ্ছা ক্যানভা ডিজাইন ক্যানভা টেমপ্লেট হবে, ইনস্টাগ্রাম, আচ্ছা টেমপ্লেট ইনস্টাগ্রাম, ক্যানভা লোগো, ক্যানভা ডিজাইনার, ইনস্টাগ্রাম পোস্ট, আচ্ছা এটাই দিলাম, এটা দিলাম। তারপর ক্যাটাগরি কী করতে হবে, সিলেকশন করে দিতে হবে, আচ্ছা ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আইএন ইন এস টি এ জি আর এ এম, ইনস্টাগ্রাম পোস্ট, POST, ইনস্টাগ্রাম পোস্টেই দিলাম। তো আমরা এখান থেকে কি করতে পারি, ক্যাটাগরি দিতে পারি, কি ক্যাটাগরি, আচ্ছা আমি প্রথম থেকে দেই ক্যানভা ডিজাইন, এগুলো পরে দেই, একটা একটা এক একটা করে দেই, তাহলে ক্লিয়ার হবে, সে বুঝবে আমি কি করতে চাচ্ছি। আই উইল ডু ক্যানভা ডিজাইন, আচ্ছা এর পরবর্তীতে দিলাম কি, পেস্ট করে বাকিগুলো দিয়ে দিই, এবার ওনাশিটা ঠিক আছে। তো আমরা এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিটা সিলেক্ট করব, আমাদের ওখানে কি ছিল, গ্রাফিক ডিজাইন, এরপর এখান থেকে কি ছিল, সোশ্যাল মিডিয়া, অন্যরা কি 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 করেছে দেখেন, সব আমরা যেটা দেখছিলাম সবচেয়ে বেশি গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, উনি কি করছে, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ব্যানার, সবাই এটাই, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ব্যানার, উনি কি করছে, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো আমি এটাও করতে পারি, গ্রাফিক ডিজাইন ফর এ সোশ্যাল মিডিয়া ডিজাইন, কোথায় আছে, স্টেশনারি, সোশ্যাল মিডিয়া ডিজাইন। এরপর আর একটা সাব টাইটেল বা সাব ক্যাটাগরি আসছে এখান থেকে, দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে কী করবেন, তা আমি এগুলো দিচ্ছি না, কারণ সোশ্যাল মিডিয়া ডিজাইনের তাক রিকমেন্ডেড, আমরা সবগুলো করবো, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডিন, পিন্টারেস্ট, এই যে টিকটকও আছে এই মুহূর্তে অ্যাড করা হয়েছে, সব কিছুই। আমরা চাইলে সাজেস্ট আদারও কিছু করতে পারি, ইমেজ, কী কী ইমেজ দিব, পিডিএফ দিব, কারণ পিডিএফ পাওয়া যায় ক্যানভা থেকে, পিডিএফ পাওয়া যায়, জেপিজি পাওয়া যায়, পিএনজি পাওয়া যায়, এআই, এআইটা তো দিবেন আপনাকে, এবং পিএইচডিও পাওয়া যাবে না, সেই জন্য আমরা দিচ্ছি না। যেমন আমরা এখান থেকে যখন ডাউনলোড দিই, আমরা কী কী ট্যাম্পলেট পেতে পারি এখান থেকে দেখেন, পিএনজি, জেপিজে, পিডিএফ, পিডিএফ, MP4 গিফট, তাহলে জেপিজে, পিডিএফ, পিএনজি, তাহলে আমরা কী পাইতেছি, পিডিএফ পাইতেছি, জেপিজি পাইতেছি, পিএনজি পাইতেছি, তাহলে এখান থেকে দেই জেপিজে, পিডিএফ, পিএনজি, এই তিনটা এজন্যই দিয়েছে।
এরপর হচ্ছে সার্চ ট্যাগ, কোন কোন ট্যাগগুলো দিয়ে সার্চ করলে আমাদেরকে পাওয়া যাবে। দেখেন অন্য অন্য লোকেদের সার্চ ট্যাগগুলো কী কী আছে, দেখেন তারা কী কী সার্চ ট্যাগ দিয়েছে, আমরা সেগুলো একটু দেখি। এই যে ব্লুশিয়া ডিজাইন, ক্যানভাস, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ডিজাইন, তো এগুলো তো আমরা এইখান থেকে এগুলোই দিব যেগুলো আমরা নিয়েছিলাম, ক্যানভা ডিজাইন, ইনস্টাগ্রাম, এগুলো দেই। আচ্ছা আমরা এখান থেকে লিখি ক্যানভা, ক্যানভা লিখলাম। আচ্ছা ক্যানভা কাজ করতেছে না, আমরা দেই গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, DESIGN। আচ্ছা এই মুহূর্তে ট্যাগগুলো কাজ করতেছে না, এই মুহূর্তে কি করতেছে না, আচ্ছা ট্যাগ কাজ করতেছে না, সমস্যা নেই। ফেসবুক, ফেসবুক ব্যানার, আচ্ছা এটা কাজ করছে, গ্রাফিক GRA মাত্র কাজ করছে, PSIC গ্রাফিক ডিজাইন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, SOCIAL সোশ্যাল মিডিয়া, ME সোশ্যাল মিডিয়া ডিজাইন, DIA সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেওয়া যাবে না। এখন দিই তো ক্যানভা, ক্যানভাও কাজ করতেছে না, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক ব্যানার, গ্রাফিক ডিজাইন, ইনস্টাগ্রাম, তারপর আমাদের আর কি কি ছিল, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনার, আচ্ছা ক্যানভা লোগো, আচ্ছা লোগো ছিল, লোগো কাস্টম লোগো বা ক্রিয়েট লোগো। আচ্ছা এতগুলোই দিলাম, পাঁচটা দেওয়া যায়, আমরা চারটাই দিলাম, সমস্যা নেই। তো আমরা নেক্সট ধাপে যাব, নেক্সট ধাপে যাওয়ার সাথে সাথেই একটা বিষয় লক্ষ্য করবেন আপনারা, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে দেখেন আমাদের এখান থেকে এই যে এটা হয়ে গেছে, দেখছেন এটা আমাদের টাইটেলটা হয়ে গেছে, তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, প্রাইসিং, কে কত টাকায় কী দিচ্ছে, দেখেন আমরা এটা একটু দেখি, প্রাইসিংটা দেখতে হবে। তুমি গ্রাফিক ডিজাইন করতেছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলো ডিজাইন করার জন্য সে $30 নিচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা দিই, আমরা একটু কম নিব, ওরা বেশি নিচ্ছে, আমরা নিউ হিসাবে কম নিব যেন আমাদের কাছে চলে আসে। তো আমরা এই প্যাকেজে এটা দিচ্ছি। আচ্ছা আমাদের প্যাকেজের নেম, আমরা প্যাকেজের নেম এই যে উপরে যেগুলো সাজেশন করে বা দেখায় আমরা এটাই রাখলাম, প্রথম প্যাকেজটার নাম বেসিক, দ্বিতীয় প্যাকেজটার নাম স্ট্যান্ডার্ড, তৃতীয় প্যাকেজটার নাম হচ্ছে প্রিমিয়াম, আমরা আমাদের প্যাকেজগুলোর নেম সেমভাবে রাখলাম। তো এখান থেকে ডিজাইন ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন করবে, ডিজাইন করবে। তো আচ্ছা এর পরবর্তীতে আমরা যাই স্ট্যান্ডার্ডে, সে কী করতেছে, ডিজাইন ব্লু শেয়ার আর ফ্লায়ার সেগুলো ডিজাইন করবে, তারপর সে প্রিমিয়ামে কী ডিজাইন করবে, ইবুক এগুলো। আচ্ছা এর পরবর্তী একজন এটা দেখি সে কী করতেছে, স্টাইল থ্রি টেমপ্লেট ফর ওয়ান প্ল্যাটফর্ম এটা দেখাইতেছে, ক্যানভা ইটবুটি স্টাইল টেমপ্লেট, ঠিক আছে ফর এটা। আচ্ছা আমরা এটা কী করতে পারি, এটা করতে পারি, তারপর এখান থেকে 6টা টেমপ্লেট, এখান থেকে 12টা টেমপ্লেট দিচ্ছে, আমরা এইটা নিতে পারি, এইটা এই যে এইভাবে কী করলাম, কপি করলাম, কপি করে এসে এখান থেকে সেম বিষয়টা কি করলাম, পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি, দেখেন কি কি পেস্ট করছে, ক্যানভার ইন্ডিভিজুয়াল স্টাইলের টেমপ্লেট, তিনটা টেমপ্লেট দিব, ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলোর, ঠিক আছে। তো আমরা এটা দিলাম, দেন আমরা এটাকেই আবার একটু কপি করলাম, কপি করার পর এখান থেকে পেস্ট করলাম, এখান থেকে আমরা কি করব সেটাই পাঁচটা টেমপ্লেট দেখাবো, সেম বিষয়টাই পাঁচটা টেমপ্লেট দেখাবো, আর এখান থেকে এটাকে কি করব পেস্ট করলাম, এখান থেকে 60টা টেমপ্লেট আমরা দেখাবো, কিন্তু সবগুলোতে ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন দেওয়া, বাকিগুলো কি করব। হ্যাঁ এবার আমরা একটু অন্যদেরকে একটু দেখি অন্যরা কি করতেছে, 9টা সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, তারপর হচ্ছে এইটা কাস্টম সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, আচ্ছা
সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, বাকি দুইটার ক্ষেত্রে আমরা কপি করলাম, কপি করে এগুলোতে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট দিয়ে দিব। ক্যানভাস আর টেমপ্লেট, টেমপ্লেটের মধ্যে কি থাকবে শুধু এগুলো না, এগুলোর মধ্যে সোশ্যাল মিডিয়া ঢুকাই দেবো, যে কোনো সোশ্যাল মিডিয়াই হতে পারে, সমস্যা নাই। তো আমরা এটা দিয়ে সোশ্যাল মিডিয়া করতেছি, ফেসবুক, লিঙ্কডিন, এখান থেকে পাঁচটা দিলাম, এই যে এখান থেকে সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছে, এখান থেকেও একেবারে আমাদের টোটাল এটা ইউনিক হয়ে গেছে, কেউ কোনো কিছু তুলতে পারবে না। আচ্ছা বেসিকে গেল, এখন আমরা প্রাইসিংয়ের অন্যদের প্রাইসিংটা একটু দেখি। ফার্স্ট অফ অল যাদের প্রাইসিংটা নিয়েছিলাম উনি বেসিকে নিচ্ছেন 40, স্ট্যান্ডার্ডে 50 এবং ওখানে 60 প্রিমিয়ামে, উনি বেসিকে 30, 50, 80। আমরা এখান থেকে দেখি 40, 50, 60। আচ্ছা উনি কি করতেছে, এই যে নিউ পার্সন তো সেজন্য সে খুব কমে দিচ্ছে, পাঁচটি ইউনিক ডিজাইন $5 করে দিবে, স্ট্যান্ডার্ডে $15, এখান থেকে $45। কিন্তু আমরা এতটা কম করব না, এতটা কম করলে আবার বলবে যে কি করে সম্ভব, সিলভার প্যাকেজ। তো আমরা বিভিন্ন প্যাকেজ দেখলাম, তো আমরা 10, 20, 30 করে দেই, তো আমরা এখান থেকে 10, 20, 30। আচ্ছা প্রাইস $10, এখান থেকে $20 এবং এখান থেকে 30 না, এটাকে 40 করে দিলাম, প্রিমিয়াম প্যাকেজটা অনেক বেশি। রিভিশন সবগুলো সবসময় রিভিশন আনলিমিটেড দিয়ে রাখবেন, আনলিমিটেড রিভিশন, যতবার ক্লায়েন্টের চয়েস না হবে ততবার একটু ঠিক করে দিবেন যে জায়গায় ভুল হয়েছে। এখন ডেলিভারি টাইম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ডেলিভারি টাইমটা একটু কমিয়ে দেওয়াটাই ভালো, তাহলে তারা বেশি খুশি হয়। ওনাদের 4 দিন ফার্স্টের এটা, ওনাদের বেসিকটা 3 দিন, ওনাদের বেসিকটা 7 দিন, ওনাদের বেসিকটা হচ্ছে 10 দিন, কারণ ওদের বেশি থাকার কারণও আছে। তো ওনার যে টেন দে দিছে সে কি কি করতেছে, ইউজিং ক্যানভা অনেক কিছু তৈরি করতেছে, 50টা ইউনিক ডিজাইন দেখছেন, তার তো 10 দিন প্রিমিয়ামে ছিলাম। হ্যাঁ, টু ডে দেওয়া আছে, ইয়াতে 5টা ইউনিক ডিজাইনের জন্য 2 ডে দেওয়া এবং 6টা রিভিশন। তা আমরা একটু দেই, তা আমরা কি করব একটু দ্রুত দিব, আমরাও 2 ডে, কেউ 1 ডে দিয়ে দরকার নাই, 2, 3, 4 ফোর দিয়ে দিলাম। আচ্ছা এরপর হচ্ছে সোর্স ফাইল, ফার্স্টে কি সোর্স ফাইল দিব, হ্যাঁ দিব, সবগুলোতেই সোর্স ফাইল দিব, সমস্যা নাই। কমার্শিয়াল ইউজ, $10 যেটা নিবে সেটা কমার্শিয়াল দিয়ে দিই, সবগুলোই দিই, সবগুলো ফিচারই পাবে। আচ্ছা হয়ে গেল, এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনার ডিজাইনটা 2 দিনে নিবে, সে যদি একদিনে নিতে চায় তাহলে আপনি কি এক্সট্রা চার্জ করবেন কি না, এগুলো দরকার নেই, যদি কোনো ক্লায়েন্টের একদিনে প্রয়োজন পড়ে দিয়ে দিব ফ্রিতেই, সমস্যা নাই, দ্রুত করে দিয়ে দিবেন, এটার জন্য এক্সট্রা চার্জ করার কিছুই দরকার নাই, ঠিক আছে। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে নেক্সট ধাপে যাই। ও আচ্ছা এখানে কি ডেলিভারি টাইম, সরি নাম্বার অফ প্ল্যাটফর্ম এটা দিয়েছিলাম, ডেলিভারি টাইম তো এখানে দিতে হবে, আমি ভুল করে ফেলেছি, 2, 3, 4 ফোর, আচ্ছা নাম্বার অফ প্ল্যাটফর্ম, থ্রি ফোর ফাইভ, ফাইভ এই যে এখান থেকে দেখেন অন্যরা কিভাবে দিয়েছে। আচ্ছা 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 আমি আপনাদেরকে দেখাইতেছি, মানে সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, টুইটার আলাদা একটা মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলো হচ্ছে মূলত প্ল্যাটফর্ম, বুঝছেন তো। প্ল্যাটফর্ম অনেক সময় না দিলেও কোনো প্রবলেম নেই, আপনি যদি প্ল্যাটফর্ম নাও দেন কোনো প্রবলেম নেই, সিলেক্ট 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 দেন, আমরা নেক্সটে ধাপে যেতে পারবো, এই যে চলে গেছি, প্ল্যাটফর্ম না দিলেও সমস্যা নেই। তো আমরা এখান থেকে কি করব, এই যে আমাদের রেডি করে রেখেছিলাম ডিসক্রিপশনটা মনে পড়ে, এই যে সেম ডিসক্রিপশনটা আমরা এখান থেকে কি করব, অ্যাড করে দিব, আমরা এখান থেকে কি করব সেম ডিসক্রিপশনটা অ্যাড করে দেব, এই যে ডিসক্রিপশনটা নিয়ে এখান থেকে পেস্ট করে দেব, ডিসক্রিপশনটা রেডি করে রেখেছিলাম, 1200 ওয়ার্ড লেখা যায়, 664টা ওয়ার্ড লিখছি। এখন এখান থেকে আমরা কি করতে পারবো, একটু সুন্দর করে এটাকে সাজাই, এই যে প্রথমে এটা বোল্ড করলাম, তারপরে এটাকে একটু সুন্দর করে দেই ক্যানভা, এটা রেড মার্ক দেওয়া কারণ সিটা ছোটো হাতের, ক্যানভা এটা বড় করে দিলাম ক্যানভা, তারপর এখান থেকে এগুলোকে সুন্দর করে একটু হাইলাইট করে দেই,
কারণ এখান থেকে এই যে এভাবে দিয়ে দিলাম, হয়ে গেল। দেন এই কথাটাকে একটু, যেমন এইটা, এটাকে একটু একটা কালার করে দিই যেন দেখতে সুবিধা হয়, যে এটা কালার করে দিলাম, হয়ে হায় আর্মি কী কী পাবে, এই কথাটাও গুরুত্বপূর্ণ। এটা কালার বোল দুইটাই করলাম, কেন আমাকে হায়ার করবে? সেটাকে একটু বোল্ড করলাম এবং মোটা করলাম, লাইট দুইটাই করলাম। হ্যাঁ, রেসপন্স বানানটা মনে হয় ভুল ছিল। হ্যাঁ, এবার ঠিক আছে। তো সব কিছু করে দিলেন, তো এখান থেকে লিখতে পারেন। অনেকে বলে এক্সপ্লোসিভ অন ফাইবার, এই লেখাটা লেখলে র্যাঙ্ক করে বেশি। আসলে এটা কোনো যুক্তিসঙ্গত আমি কোনো কারণেই পর্যন্ত পাইনি, অনেকে হয়তো বলছে। তো যাই হোক, তো আমরা এখান থেকে এগুলো দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি আস্ক অ্যান্ড কুয়েশন, এগুলো যদি চান আপনি অ্যাড করতে পারেন। যেমন অনেকেই করে যে আপনি কি দিবেন, কি কি দিবেন না, কি কি প্রয়োজনীয়তা আছে, কি কি প্রয়োজনীয়তা নেই, এভরিথিং। যেমন ওনার, আমি যদি একটু দেখি ওনার ফ্রিকোয়েন্সি আস্ক অ্যান্ড কুয়েশন আছে কি না, এই যে আছে। তো আপনি চাইলে কোনো একজন ব্যক্তির ফ্রিকোয়েন্সি আস্ক অ্যান্ড কুয়েশনগুলো, এগুলো দেখে আপনি সরাসরি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটার জন্য কোনো প্রবলেম হবে না অ্যাকচুয়ালি। তো আমি এখান থেকে এটা নিলাম, ফ্রিকোয়েন্সি আস্ক অ্যান্ড কুয়েশন। তো আমরা এখান থেকে পেস্ট করলাম, এটা হচ্ছে কুয়েশন, এই যে এতটুকু হচ্ছে, এটা হচ্ছে কুয়েশন, এটা কুয়েশন। তো আপনি শুধু শুধু করবেন তা কিন্তু না, আপনার বুঝে করতে হবে। ডু আই নিড ক্যানভা অ্যাকাউন্ট? ইয়েস, আই নিড ক্যানভা অ্যাকাউন্ট, অল টেমপ্লেট ফুল এডিটেবল অ্যান্ড ভার্সন ক্যান বি এডিটেবল ফর মেইন সোর্স অ্যান্ড ফ্রি অ্যান্ড গ্রেট ইউর। হ্যাঁ, যেহেতু এডিট করবে সেই ক্ষেত্রে কী করতেছে ক্যানভা অ্যাকাউন্ট, তো এটা আপনি দেওয়াটা ঠিক হবে না। কারণ তার গিগটা কী ছিল আমি একটু দেখি, টেমপ্লেট সোশ্যাল মিডিয়া ডিজাইন। আপনি যেটা করবেন আমি একটু দেখে নিই। আচ্ছা, এটা দিতে পারেন, হাউ ক্যান আই ইউজ টেমপ্লেট, ইউজ ক্যান টেমপ্লেট ইন কম্পিউটার, টেমপ্লেট ইন ডিভাইস, ইনস্টাগ্রাম টেক্সট সেন্স। হ্যাঁ, এটা দিতে পারেন, এটাও দেওয়া যেতে পারে, এটাও দিতে পারেন। আচ্ছা, প্রথমটা অ্যাড করলাম, দ্বিতীয় আর একটা প্রশ্ন আছে। তো আমরা এই যে আবার অ্যাড ফ্রিকোয়েন্সি আস্ক অ্যান্ড কুয়েশন, এটা দিবেন, তারপর দিয়েছেন। দেন এই যে কুয়েশন যেটা আছে, কুয়েশনটা কপি করবেন, বা কপি না, কাট করবেন, করে এখান থেকে বসাবেন। দেখেন হয়ে গেছে। দেন তৃতীয় যেটা আছে আমরা একটু দেখি। একটু পড়ে নেবেন, হ্যাঁ ঠিক আছে, এটাও দেওয়া যেতে পারে, সমস্যা নেই, পড়ে বুঝে নেবেন। কারণ আপনি যদি সেই সার্ভিস না দেন এবং সেটা লিখেন তাহলে তো হইল না। এটা একটু পড়ে নেবেন, পড়ে নিয়ে ক্যানভা অ্যাকাউন্ট কন্ট্রোল এক্স, দেন আমরা এখান থেকে এটা পেস্ট করলাম। তো আমরা কি কি দিছি এইটা, হ্যাঁ তো এতটুকুই, আমি আর এর চাইতে বেশি কিছু দিচ্ছি না এই মুহূর্তে। তো সেভ অ্যান্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ থেকে নেক্সট ধাপে যাব। এরপর হচ্ছে অ্যাড কুইশন, আপনার ডিজাইনটা করার জন্য কি কি কুইশন বা আপনার কি কি প্রয়োজন সেগুলো ওনাকে বলে দিবেন। তাহলে আমরা এটাকে বলে দিই অ্যাড নিউ কুইশন, তাহলে প্লিজ গিভ মি প্লিজ গিভ মি ইউর রিকোয়ারমেন্ট বা ইউর ট্যাক্স, TEXT ট্যাক্স। তারপর হচ্ছে ইমেজ, ট্যাক্স দিবে ইমেজ, IMAGE ইমেজ। তারপর হচ্ছে ট্যাক্স ইমেজ, আর কি কি প্রয়োজন হয় মূলত ডিজাইন করার জন্য, ট্যাক্স ইমেজ এন্ড আদার ইনফরমেশন। ট্যাবলেটস কি থাকে, টেমপ্লেটস, লোগো। হুম 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 হুম
ইমেজ, লোগো, তারপর অ্যান্ড আদার, আদার টেক্স বানান মনে হয় ভুল হয়েছে। আচ্ছা তো প্লিজ গিভ মি ইউর ট্যাগস, ইমেজ, লোগো অ্যান্ড আদার ইনফরমেশান দিয়ে দেয়, অ্যান্ড ইন এফ ওয়ার ফর আদার ইনফরমেশান। দেন আমরা এখান থেকে ফ্রি ট্যাগসের উপর ক্লিক করে অ্যাটাচমেন্ট এটার উপর ক্লিক করব এবং অ্যাড করে দেব। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করব। তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের ইমেজটা অ্যাড করতে হবে। এখান থেকে ইমেজ, ভিডিও, অডিও অ্যাড করার অপশন আছে, তো আমরা এখান থেকে ইমেজ অ্যাড করছি। তো আমরা এখান থেকে ব্রাউজ পিকচারের উপর ক্লিক করলাম বা ইমেজের উপর ক্লিক করলাম, আমরা যে গিগ ইমেজটা তৈরি করে রেখেছিলাম সেই ইমেজটা এখান থেকে নেব। তাহলে আমি একটু যাই ওখান থেকে, কোথায় ইমেজটা ডাউনলোড, সম্ভবত ডেস্কটপে ডাউনলোড হয়েছে, আমি শিওর না, অথবা ডাউনলোডে হয়েছে, ডাউনলোডে হতে পারে, এই যে ডাউনলোডে হয়েছে, ডাউনলোডে হয়েছে, এটাকে আমরা ডাউনলোড করেছিলাম এবং এটাকে আমরা এই যে এখান থেকে কি করেছি, অ্যাড করেছি, দেখেন অ্যাড করা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে কি করব, এটার মধ্যে ক্লিক করব, দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা এখান থেকে কি বলছে, ট্যাগ, ও আচ্ছা আচ্ছা, এখান থেকে ট্যাগ ইউজ করার, এটা নতুন করেছে কাস্টম ট্যাগ, টপ থ্রি প্ল্যাটফর্ম অফ সিলেকশন, এখান থেকে কি করা যায়, আরও অ্যাড করা যায়, ফেসবুক দিলাম, সবচেয়ে হচ্ছে ইনস্টাগ্রাম, এই দুইটাই দেওয়া যাবে, প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। তারপর এখান থেকে কি কি দেওয়া যায়, কাস্টম ট্যাগ, তো কাস্টম ট্যাগ এই অপশানটা নিউ একটা অপশান, তো আমরা এখান থেকে কাস্টম ট্যাগগুলোর মধ্যে ক্যানভার ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট, এই দুইটা আপাতত দেই, দিয়ে দেখি, কপি, দেন এই দুইটা পেস্ট করে দিলাম, একটু পেস্ট করে দেই, পেস্টের অপশান মনে হয় নেই, আচ্ছা আচ্ছা আছে যেহেতু, আচ্ছা দিলাম, দেন ক্ষমা দিয়ে আরেকটা দিয়ে দিই, আচ্ছা ক্যানভা ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট, এবং আরেকটা দিব, সেটা কি দেওয়া যায়, টেমপ্লেট ইনস্টাগ্রাম বা ক্যানভা ডিজাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কপি করলাম, দেন এটাও দিয়ে দিলাম। আচ্ছা বুঝতে পেরেছি, এখান থেকে এটা চলে গেছে, যেহেতু চলে গেছে তিনটা একসাথে নিব, তিনটা একসাথে নিয়ে এখান থেকে পেস্ট করব, কন্ট্রোল সি কপি, অ্যান্ড এখান থেকে আমরা এটার মধ্যে কি করব, পেস্ট করে দেব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। হয়ে গেল, বুঝতেছি না কিছুই, ক্যান নট ট্যাগ উইথ মোর, ও আচ্ছা আচ্ছা, একটাকে আলাদা আলাদা ক্যারেক্টার করে ধরে নিয়েছে, একটু প্রথম অবস্থা আপনাকে এভাবেই করতে হবে, কিছু করার নেই, কারণ আপনি একটু একটা গি ক্রিয়েট করতে যাচ্ছেন, একটা ক্যানভা ডিজাইন, এই যে একটা গেল, দেন আরেকটা নিতে হবে ইনস্টাগ্রাম পোস্ট, এটা একটা কিওয়ার্ড, এটা নিয়ে নিলাম, এখান থেকে এটাকে পেস্ট করলাম, দেন এখান থেকে সিলেক্ট হইলো, কারণ তিনটা ট্যাগ দেওয়া যাবে, দেন এখান থেকে ক্যানভার এটা নিব, ক্যানভা ডিজাইন, ইনস্টাগ্রাম টেমপ্লেট এটা নেই, একটু এটা দরকার আছে, কন্ট্রোল সি দিয়ে এখানে বসাই, আমি এটাকে একটু কেটে দিই, এই যে ইনস্টাগ্রাম 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 টেমপ্লেট দিব এখান থেকে,
ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম টেমপ্লেট, আচ্ছা ইনস্টাগ্রাম টেমপ্লেট, ক্যানভা ডিজাইন, ডিজাইনার, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম টেমপ্লেট দিয়ে দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। এটা ফাইবার নতুন আপডেট করেছে। দেন আমরা সেভেন কন্টিনিউর উপর ক্লিক করব। সেভেন কন্টিনিউর উপর ক্লিক করার পর এখন আমাদের পাবলিশের পালা, একেবারে পর্যায়ে। তো আমরা এই যে ফার্স্ট ওভারভিউতে গিয়ে আমরা টাইটেলের জন্য ওই ভুলটা দিয়েছিলাম, আমাদের এখন সঠিক যেটা আছে সেটা আমাদের দিতে হবে। আমাদের সঠিক যেটা ছিল সেটা, আই উইল কথাটা এখানে থাকে, সেই জন্য আমরা এখান থেকে আর দিচ্ছি না। আচ্ছা আমি একটা পোস্ট ডিলিট করে দেই। আই উইল প্রফেশনাল ইউনিক ডিজাইন ইউজিং ক্যানভা টেমপ্লেট ফর ইউর সোশ্যাল মিডিয়া। সুন্দর একটা টাইটেল হয়েছে, প্রফেশনাল, পিটা সম্ভবত বড় হাতের হবে এই জন্যেই রেড মার্ক দেখাচ্ছে। তো আমরা এটাকে কি করলাম, কপি করলাম। কপি করার পর এখান থেকে আসার পর এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আই উইল প্রফেশনাল ইউনিক ডিজাইন ইউজিং ক্যানভা, কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে আপনার টাইটেল এসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আই উইল ডো দেই, না ডোটা হবে না, স্পেলিং ঠিক আছে, আই উইল প্রফেশনাল, আই উইল ডো হবে। তো আই উইল একটা ডো হবে, আই উইল ডো প্রফেশনাল ইউনিক ডিজাইন ইউজিং ক্যানভা টেমপ্লেট ফর ইউর সোশ্যাল মিডিয়া। হ্যাঁ ঠিক আছে, দেন আমরা এটাকে এখন কি করব, নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো সব কিছু একটু দেখে নিব, কোনো জায়গায় কোনো কিছু মিস আছে কি না। আমার কাছে মনে হচ্ছে কোনো মিস নেই, সব কিছু ঠিকঠাক মতে আছে। তো আমরা যাই নেক্সট ধাপগুলোতে, এভরিথিং আপডেট, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ, অ্যাটাচমেন্ট, এভরিথিং ঠিক আছে, তার পরবর্তী এটাও ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী সেভ অ্যান্ড কন্টিনিউ, এটাও ঠিক আছে, পাবলিশ গিগ, এটার মধ্যে ক্লিক করব, গিগটা পাবলিশড হয়ে যাবে, গিগ পাবলিশড হয়ে গেছে, গিগটা কি হয়ে গেছে, পাবলিশড হয়ে গেছে, এই যে দেখেন উপরে চলে আসছে, এই হচ্ছে মাত্র আমরা এই গিগটা ক্রিয়েট করেছি, এই যে গিগটা চলে আসছে। আশা করি সেই বিষয়টা সহজ এবং আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা তৈরি করেছি, এবং টোটালি প্রফেশনালভাবে কীভাবে গিগটা তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। আশা করি এভাবে আপনার গিগটা তৈরি করে বায়ার রিকোয়েস্ট দিয়ে থাকলে হয়েছে, কনগ্রেচুলেশন ইউর নিউ গিগ, পারফেক্ট টাইম, পারফেক্ট টাইমে আমরা কী করছি, সুন্দর করে যে দিয়ে দিয়েছে, একটা মেসেজ নোটিফিকেশান আসছে। তো এভাবে আপনার গিগ তৈরি করে যদি বায়ার রিকোয়েস্ট দেন 100% অর্ডার পাবেন ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা রেকর্ডটা শেষ।